शुरू हो गेल साइक्लोन बिपर्जय जार जन्य गुजराटे शुरू हलो हाहाकार। द्वारकाधीश मंदिरे घटे गेल एक भयाबह घटना जा इतिहासे आर कखनो घटेनी। सेवायतदेर एकमात्र भरसा जे एखन स्वयं भगवानई तादेर रक्षा करबेन। किन्तु एई मंदिरेर चूड़ार ध्वजाटी ध्वंस हये गेछे जा एक बड़ अशनि संकेत बये आनछे। पाशापाशि गुजराटेर कच्छ अंचले भूमिकम्प देखा जाय। वरुणदेव एवं वायुदेवेर रोषेर हाथ थेके एबार किभाबे मुक्ति पाबे एई जायगा सबाई कमेंट बक्से भक्तिर संगे जय श्री कृष्ण लिखते भूलबेन ना। सकल के पुराण कथा नतुन एकटी भिडियोते स्वागत। आज के आपनारा जानबेन द्वारकार मंदिरेर भयाबह घटना। भिडियोते एगोनोर आगे सबाई काइंडलि आमादेर चैनलटी सबस्क्राइब करे नेबेन। द्वारकाधीश मंदिर जा जगत मंदिर नामेओ परिचित এই মন্দির শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নির্মিত, যিনি এখানে দ্বারকাধীশ বা দ্বারকার রাজা নামে পূজিত হন। মন্দিরটি ভারতের গুজরাটের দ্বারকা শহরে অবস্থিত, যেটি হিন্দু তীর্থস্থান চার ধামের একটি। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানগুলি থেকে জানা যায় যে আদি মন্দিরটি আজ থেকে 2000 বছর আগে নির্মিত হয়েছিল। সন্ত অচ্যুতানন্দজির একাধিক ভবিষ্যৎবাণী এর আগেই সত্য প্রমাণিত হয়েছে। আবারও মিলে গেল তার একটি কথা। তিনি বলেছিলেন, যখন পৃথিবীতে পাপের পরিমাণ তার সীমা ছাড়িয়ে যাবে, তখন সমুদ্রের জল এসে সবকিছুকে বয়ে নিয়ে যাবে। যখন আমাদের হাত নোংরা হয়, তখন আমরা জল দিয়েই তা পরিষ্কার করি। ঠিক এমনই ঘটনা ঘটবে পৃথিবীতে। গুজরাটের মানুষদের কাছে এই সময়টা খুবই ভয়ানক। বহু গ্রাম খালি হয়ে গেছে। এই সাইক্লোন বিপর্যয় এতটাই ভয়ানক যে বহু জায়গা ধ্বংসের মুখোমুখি। যখনই কোনো বড় সংকট আসে, তখনই দ্বারকা মন্দিরের পূজারী মন্দিরের ওপরে দুটো ধ্বজা লাগান, কারণ এমন মান্যতা রয়েছে যে দ্বারকাধীশ সবাইকে রক্ষা করবেন। আপনি জানলে অবাক হবেন যে ইতিহাসেও এর প্রমাণ পাওয়া যায়। 1965 সালে পাকিস্তান এই মন্দিরের ওপর 156 বার বোমাবর্ষণ করেছিল, কিন্তু এই মন্দিরের কোনো ক্ষতি করতে পারেনি। গুজরাটে এর আগে বেশ কয়েকবার ভয়াবহ ভূমিকম্প হয়েছে, কিন্তু এই মন্দিরের বিন্দুমাত্র ক্ষতি হয়নি। 2021 সালে ভয়াবহ বজ্রপাত হয়েছিল এবং এই মন্দিরের মুখ্য স্তম্ভ শিখরটি খণ্ডিত হয়ে যায়, কিন্তু মন্দিরের কোনো ক্ষতি হয়নি। পুরীর জগন্নাথ মন্দিরের মতনই দ্বারকাধীশ মন্দিরেও একটি বিশেষ রীতি রয়েছে। প্রতিদিন এখানকার ধ্বজা পরিবর্তন করা হয়, তাও মন্দিরের চূড়ায় ওঠে, কিন্তু এবার এটা সম্ভব হচ্ছে না। এখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। पर्यटकদের আসার বিষয়েও অনেক নিয়ম জারি করা হয়েছে। সবচেয়ে ভয়ানক বিষয় হলো এবারের বিপর্যয়ে মন্দিরের একটি ধ্বজা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, যা এর আগে কখনো ঘটেনি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই ঝড় আমাদের অনুমানের থেকেও বেশি শক্তিশালী। এটা ভগবান শ্রীকৃষ্ণের কোন সংকেত? যেহেতু এই স্থানটি প্রাচীন শহর দ্বারকা এবং মহাভারতের বৈদিক যুগের কৃষ্ণের সাথে যুক্ত, তাই এটি হিন্দুদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এটি হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রের 48 ক্রোশ পরিক্রমা, উত্তরপ্রদেশ রাজ্যের মথুরায় ব্রজ পরিক্রমা এবং গুজরাট রাজ্যের দ্বারকাধীশ মন্দিরের দ্বারকা পরিক্রমা, যা শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত 3টি প্রধান তীর্থস্থানগুলির মধ্যে একটি। দ্বারকা গুজরাটের প্রথম রাজধানী ছিল বলে মনে করা হয়। এই শহরের নামের আক্ষরিক অর্থ হল প্রবেশদ্বার। দ্বারকাকে ইতিহাস জুড়ে মোক্ষপুরী, দ্বারকামতি, দ্বারকাবতী নামেও উল্লেখ করা হয়েছে। মহাভারতের প্রাচীন প্রাগৈতিহাসিক মহাকাব্যে এর উল্লেখ পাওয়া যায়। কিংবদন্তি অনুসারে শ্রীকৃষ্ণ মথুরায় তার মামা কংসকে পরাজিত এবং হত্যা করার পর এখানে বসতি স্থাপন করেন। জরাসন্ধের হাত থেকে মথুরাবাসীকে রক্ষা করতে তিনি বিশ্বকর্মার সঙ্গে তার লীলার মাধ্যমে এই দ্বারকা নগরী স্থাপন করেছিলেন, যা আগে জলের তলায় ছিল। মথুরা থেকে দ্বারকায় কৃষ্ণের অভিবাসনের এই পৌরাণিক বিবরণ গুজরাটের সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই সাইক্লোনের প্রভাবে আর কি কি ঘটতে পারে? আপনারা কি কখনো দ্বারকায় গিয়েছেন? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলবেন না। আশা করব এই ভয়ের সময় খুব তাড়াতাড়ি যেন শেষ হয়ে যায় এবং গুজরাটবাসী সমস্ত ধরনের বিপদ থেকে রক্ষা পাক। আজকের ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করবেন, যাতে প্রত্যেক মানুষ এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণকথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।